চট্টগ্রামের হালদা নদীর শাখা এই সত্তা খাল, যার এক প্রান্তে রাউজান উপজেলা, অপর প্রান্তে ফটিকছড়ি উপজেলা। এই দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি এবং আশা ছিল এই খালের উপরে একটি সংযোগ সেতু হবে। অবশেষে সেই আশার পালে হাওয়া লাগতে শুরু করেছে। প্রজন্ম থেকে প্রজন্ম এই খালের উপর একটি সেতুর স্বপ্ন দেখে বেড়ে উঠেছে, সেই স্বপ্ন এবার রূপ পাচ্ছে বাস্তবে। সেতু নির্মিত হলে দূর হবে দীর্ঘদিনের ভোগান্তি, ইতিবাচক প্রভাব ফেলবে স্থানীয় যোগাযোগ ও কৃষি অর্থনীতিতে, বদলে যাবে দুই পাড়ের 50,000 মানুষের জীবন। সোমবার সত্তা খালের উপর 120 মিটার দীর্ঘ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য। কৃষিতে একটি বিপ্লব পরিবর্তন আসবে এবং মানুষ কৃষিপণ্য দামও পাবে। আর যে সেতু বন্ধন আজকে হচ্ছে, এটা ফটিকছড়ির সাথে, খিরামের সাথে এবং হলদিয়া হচ্ছারঘাটের সাথে একটি সংযোগ সেতু। সেতু নির্মিত হলে খালের দুই পাড়ে হাজার হাজার একর জমিতে উৎপাদিত কৃষিপণ্য পরিবহনে সময় এবং দূরত্ব কমবে, সহজ হবে রাউজান ফটিকছড়ির সাথে রামগড় স্থল বন্দরে যোগাযোগ, উন্নত হবে জীবনযাত্রার মান, দৃঢ় হবে সামাজিক বন্ধন। আর সে কারণেই উচ্ছ্বাস দুই পাড়ের মানুষের। ঢাকঢোল পিটিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন তারা। এই ব্রিজটা হওয়াতে আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। হলদিয়া আর খিরামে হ্যাঁ সেতু বন্দর হয়েছে, যে এনার জন্য বহুত আনন্দ দিই আমরা। এখন যদি ব্রিজ হয়ে যায় তাহলে আমরা তো এখন রোজন আসা যাওয়া করতে পারব। প্রায় 25 কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুটি নির্মাণ করবে। 120 মিটার সেতুর দুই পাড়ে সংযোগ সড়কের দৈর্ঘ্য 320 মিটার করে। আমরা এলাকার যারা কৃষকরা আছেন, যারা কৃষক তারা কৃষি পণ্যের সঠিক মূল্য পাবেন, এলাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ফলে গ্রামীণ অর্থনীতি উন্নয়ন হবে, সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে এটা বিরাট ভূমিকা পালন করবে। চলতি বছরের ডিসেম্বরে সেতুর নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হবে 2025 সালের ডিসেম্বরে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। Be a show stealer.